কৃষি আইন ও বিদ্যুৎ বিল 2020 বাতিলের দাবি জানিয়ে কিষাণ প্রতিরোধ সপ্তাহে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো সারা ভারত কিষাণ ক্ষেত মজুর সংগঠন। দিল্লির সিংহ বর্ডারে দীর্ঘ প্রায় 8 মাস ধরে চলা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে প্রতিরোধ সপ্তাহে কিশারী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও খাদ্য সরবরাহ দপ্তরে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন। তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবি সহ একাধিক দাবিতে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হলো কেশারী ব্লক কিষাণ ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের দাবি, কৃষি আইন 2020 বাতিল, বিদ্যুৎ আইন বাতিল সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে আসছে কৃষকেরা। তাকে সংহতি জানিয়ে অবিলম্বে কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকে ডেপুটেশন কর্মসূচি বলে জানানো হয়েছে। কৃষি আইন প্রত্যাহার, এমএসপি তথা ফসলের সর্বোচ্চ সহায়ক মূল্য আইন প্রবর্তন, মোটা ধান সহায়ক মূল্যে 2500 টাকা কুইন্টালে কেনার ব্যবস্থা, সস্তায় সার বীজ কীটনাশকের সরবরাহের দাবিতে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয় কিষাণ ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে। কৃষি আইনের বিরোধিতা করে একই দাবিতে বেলদাতে নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেয় অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন। সমস্ত দাবি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন বিডিও। আমরা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠনের কেশারী ব্লক কমিটির পক্ষ থেকে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিলাম, আমরা পরিষাবলী অফিসারের কাছেও দেব। আমাদের আজকে সারা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে এই ডেপুটেশনের কর্মসূচি চলছে। আমাদের মেন দাবি হচ্ছে কেন্দ্র সরকারের যে কৃষক মারা কৃষি আইন 2020 এবং জনবিরোধী বিদ্যুৎ আইন 2020 বাতিলের দাবিতে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে, আমরা এআইকেকেএমএসও এই আন্দোলনের একজন শরিক। আমরা সারা রাজ্য জুড়ে আজকে এই ব্লক ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। আমাদের প্রধান দাবি হচ্ছে এই কৃষি আইন এবং বিদ্যুৎ বিল অবিলম্বে বাতিল করতে হবে, এই আমাদের দাবি। এছাড়া লোকাল সমস্যা হচ্ছে আমরা বড় চাষ করেছি, আমন চাষও করেছি, এই ঝড় বৃষ্টির কারণে বড় চাষ তোলার সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এত সত্ত্বেও আমরা যে ধানের দাম গত 2 বছর আগে 2700 টাকা কুইন্টাল ছিল, এখন সেই ধান বিক্রি হচ্ছে 1600 টাকা কুইন্টাল। আমরা হিসাব করে দেখেছি 1 কুইন্টাল ধান যদি আমরা 2000 টাকার কমে বিক্রি করতে হয় আমাদের লস, সেখানে আমাদের 1600 টাকা সুপারটা এবং মোটা ধানটা 1300 টাকা কুইন্টাল হিসেবে বিক্রি করতে হচ্ছে। আমরা খুবই সংকটের মধ্যে আছি, খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় দাবি ছিল যেটা হচ্ছে এই রেশন কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড করার ক্ষেত্রে দেখা যাচ্ছে জনগণ হয়রান হচ্ছে, কারণ বারবার এই কার্ডগুলো ভুল হচ্ছে, যারা করছেন তারা ভুল করছেন, আমাদের বারবার নাজিয়াল হতে হচ্ছে। এবং রিসেন্ট যেটা চলছে মানে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, আমরা বলছি যে নির্ভুলভাবে যত দ্রুততার সঙ্গে এই আধার লিঙ্কটা রেশন কার্ডের সঙ্গে করা হয় সেটা আমরা দাবি করেছি। আর আরেকটা দাবি আমরা দাবি করছি যে ধানের সহায়ক মূল্য 2500 টাকা কুইন্টাল করতে হবে, এবং সরকারি উদ্যোগে কিষাণ মান্ডিতে এই ধান, সমস্ত ধান সরকারকে ক্রয় করতে হবে কৃষকদের কাছ থেকে। ডেপুটেশন দেওয়ার জন্য কি অভিযোগ বললেন বিডিও সাহেব? বললেন যে এই যে কৃষি আইন বাতিল করা বা পেট্রোল ডিজেল, হ্যাঁ পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি যে হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা, এটা আমি করতে পারি না, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমরা বলেছি হ্যাঁ সেটা ঠিকই আছে, কিন্তু ধান কেনার ক্ষেত্রে আপনি মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিন, যাতে ব্লকের কৃষকরা ধান বিক্রি করতে পারে। সেখানে বিডিও সাহেব বলেছেন ঠিক আছে, আমরা ডিসি মানে ফুড কন্ট্রোলার, জেলা ফুড কন্ট্রোল অফিসারের সঙ্গে কথা বলবেন এবং যদি পারা যায় সে ব্যবস্থা পদক্ষেপ নেবেন বলেছেন। আর যেটা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, সেক্ষেত্রেও যাতে মানে নির্ভুলভাবে এবং দ্রুততার সঙ্গে কাজ হয় সেটাও করবেন বলেছেন। এই দাবিগুলো যথাযথ পূরণ না হলে কি করবেন আগামী দিনে? আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। কি নাম আপনার? আমার নাম স্নেহাসী সাইজ, আমাদের কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে আজকে সারা ভারতবর্ষব্যাপী যে কৃষক আন্দোলন চলছে, বিশেষ করে আজকে দিল্লিতে যে 7-8 মাস ধরে কৃষকরা এই কৃষি নীতি প্রতিবাদে যে তিনটি কৃষি আইন যে পাশ করেছে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদে যে আন্দোলনরত কৃষকরা আছেন তাকে মানে তাকে ধন্যবাদ জানিয়ে তাদের সমর্থনে আজকে আমরা সারা ভারতবর্ষব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন করছি, 11 থেকে 17 মানে জুলাই পর্যন্ত। আজকে তারই ধারাবাহিকতায় আমরা এই বিডিও অফিসে, নারায়ণগড় বিডিও অফিসে আমাদের কর্মসূচি ছিল, আমাদের এই কৃষি আইন বাতিল করতে হবে এবং অঞ্চলে অঞ্চলে ধান ক্রয় কেন্দ্র খুলে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান কিনতে হবে এবং নানান দাবিতে আজকে অঞ্চল অফিসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম। এবং এটাও আপনারা জানেন আজকে যে
মানে কেন্দ্রের যে মানে আমাদের রাজ্য সরকার যে মানে পঞ্চায়েতে নানানভাবে দুর্নীতি চলছে তারও প্রতিবাদে আজকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমাদের কৃষক সংগঠনের পক্ষ থেকে। তাও আপনারা জানেন যে ডিজেল পেট্রোলের যে হারে মূল্যবৃদ্ধি ঘটেছে, রান্নার গ্যাসের যে হারে মূল্যবৃদ্ধি ঘটেছে, আজকে মিডিয়া ম্যাডামের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, প্রতিবাদ জানিয়েছি। তিনি আমাদের এই কথার সঙ্গে তিনি সহমত পোষণ করেছেন, তিনি এই কপি উপরে পাঠিয়ে দেবেন এটাও জানিয়েছেন আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।